এইডস এটার পুরো নামটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিশিয়েন্সি সিনড্রোম মেইনলি যৌন রোগের মাধ্যমে ছড়ায় আর্টিফিশিয়াল ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও ব্লাড ট্রান্সফিউশন দিয়ে এটা ছড়াতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে মেইন রুট হচ্ছে যৌন রুট এই রুট দিয়েই সাধারণত এটা ছড়ায় আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সংসর্গ করলেই এটা শরীরের মধ্যে ঢুকে যায় তো এইচআইভি ভাইরাস দিয়ে এটা হয় এইচআইভি ভাইরাস টাইপ ওয়ান আছে টাইপ টু আছে এই দুটোর থেকেই এটা মেনলি হয় এই রোগে যেটা মেনলি হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায় শূন্য হয়ে যায় এবং তারপরে শরীরে রকম জীবাণু সেকেন্ডারি রকম ইনফেকশান হয় লাং ইনফেকশন হয় চেস্ট ইনফেকশন হয় তার সাথে পেটের গণ্ডগোল হয় জ্বর হয় একটা যে জ্বরের কোনো কারণ খুঁজে বার করা যায় না এবং এগুলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু থাকে না জীবাণু শরীরের মধ্যে যেটাই ঢুকলো সেটা একদম আগুনের মতো ছড়িয়ে যায় এবং সেটাকে পরে প্রিভেন্ট করা খুব মুশকিল এই রোগে এখন অব্দি নিশ নিশ্চিন্ত কোনো ওষুধ বা নিশ্চিত কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটা দিয়ে একদম রোগটাকে পুরোপুরি নির্মূল করা যায় এইডস রোগটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তার জন্য এই যৌনপল্লীতে নিয়মিত যাতায়াতটাকে বন্ধ রাখতে হবে আর যদি নিয়মিত যাতায়াত কারো থাকে তার নিয়মিত স্ক্রিনিং করতে হবে সে যাতে কর্ণম ইউজ করে সেটা আমাদের দেখতে হবে আর ব্যাপার হচ্ছে একবার এই রোগ যদি শরীরে বাসা বাঁধে এখনও এর প্রপার পুরোপুরি প্রপার চিকিৎসা আবিষ্কার হয়নি তবে আমরা লাইফ এক্সপেকটেন্সিটাকে এখন অনেকটা বাড়াতে পেরেছি আমরা যারা আক্রান্ত তাদের যাতে তারা আরও বেশি দিন বাঁচতে পারে অনেক রকম মডার্ন মেডিসিন এখন বেরিয়ে গেছে সেই মাধ্যমে মোটামুটি রোগী বেশি দিন বেঁচে থাকতে পারে আর এইডসের একটা বড় জিনিস হচ্ছে কেরিয়ার মানে কারো শরীরে হয়তো জীবাণুটা রয়ে গেছে তার শরীরে রোগ লক্ষণ নেই এই কেরিয়ার আরও মারাত্মক এমন এই কেরিয়ারদের মাধ্যমে রোগটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে আক্রান্ত যা তার থেকে কেরিয়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি কেরিয়ারেরও চিকিৎসার একটা পদ্ধতি আছে সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাদেরকে নন ক্যারিয়ার করা যায় কি না তাদের শরীর থেকে জীবাণুটাকে কাউন্টটাকে কমানো যায় কি না জীবাণুর কাউন্টটাকে কমানো যায় কি না সেটা আমাদের দেখতে হবে কাজে রোগটা থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এবং আমাদের দেখতে হবে যেন এই রোগটা আমাদের মধ্যে না ছড়ায়